বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি আদেশ অমান্য করে রাত 8টার পর দোকানপাট খোলা রাখায় রাউজানের দুই দিনে 21 প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের কাছ থেকে 71,500 টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার 6 আগস্ট ও রবিবার 7 আগস্ট রাতে রাউজান ফকিরহাট মুন্সিরঘাটা জলিলনগরে অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার। এ সময় থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে। রবিবার 7 আগস্ট ফকিরহাটের কাছাবাজার থানা সংলগ্ন প্রতিষ্ঠান জলিলনগরের দুই প্রতিষ্ঠান ও মুন্সিরঘাটাস্থ রিটেইল চেইন শপ স্বপ্ন এর আউটলেট শাখাকে 10,000 টাকা সহ সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী 14 প্রতিষ্ঠানকে 45,500 টাকা জরিমানা করা হয়। এর আগে শনিবার 6 আগস্ট রাতে নিষেধাজ্ঞা অমান্যকারী 7 প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হয় 26,000 টাকা। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে দুই দিনে 21 মামলায় 71,500 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রাউজানবাসীকে সরকারি নিষেধাজ্ঞা মেনে রাত 8টার মধ্যে দোকান, শপিং মল, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। যারা নিষেধাজ্ঞা অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এরপরও আপনারা এটা গুরুত্ব দেন, এটা দুঃখজনক। আপনারা বড় প্রতিষ্ঠান, এটা দুঃখজনক। এখন আপনার সাথে আর কথা বলবো না। আপনারা ভায়োলেশন অফ গভর্নমেন্ট অর্ডার এটা করেছেন, যেটার জন্য আমরা পানিশমেন্টে যাব। পানিশমেন্ট হচ্ছে আপনারা 10,000 টাকা জরিমানা দেবেন এইটার, আর আপনাদের এখানে দেখাচ্ছে আমরা তাহলে পানিশমেন্টে যাবো। পানিশমেন্ট বন্ধ করে চলে যাবেন পাশে, এটা হচ্ছে সরকারের নির্দেশনা। আপনার